কি দেখলে? চিঠি এন্টি করাপশনের কাছে লেখা। এখানে অনেক অফিসার ঘুষ খায়, অতএব এন্টি করাপশন থেকে যাতে ইনকোয়ারি করা হয় সেই চিঠি এন্টি করাপশনে না গিয়ে আমার হাতে চলে এসেছে। এসব কথা আমাকে বলছেন কেন? কারণ চিঠিটা তোমার পাঠানো। তোমার মতো যারা ঘাস খায় তারা এই ঘুষখোরদের কোনো ক্ষতি করতে পারে না, কারণ যারা ঘুষ খায় তারা ঘুষ ছিটিয়ে সব পথ হাতের মুঠোয় রাখে। কিন্তু প্রবাদে আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। পুরনো কথা, তখন গৃহস্থ বেশি ছিল, চোর ছিল কম। এখন চারপাশে তাকাও, সামনে তাকাও, চোর ঘুষখোর। শোনো, মুরব্বি যা বলে বুদ্ধিমানা সে মতোই চলে। তোমার অভিজ্ঞতা কম, তা এখনো বোঝো না। তোমারও দোষ নেই, দোষ আমাদের মতো সিনিয়রদেরই। তোমাকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনা তো সিনিয়রদেরই দায়িত্ব। মানে আপনি আমাকেও ঘুষ করাতে বলছেন? দেখো, কুকুরের শিয়াল তারায়, কিন্তু একা একটা কুকুর যদি শিয়ালের পালে এসে পড়ে বাঁচে না। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? তোমার মতো জুনিয়র ছেলেকে চ্যালেঞ্জ করব? আবারও বলছি, মুরব্বি যা বলে বুদ্ধিমান না সেই মতোই চলে। আমার কথা মতো যদি চলতে না চাও তবে আবার কমপ্লেন পাঠাও, দেখো পৌঁছায় কিনা। স্যার, এইটা কি করলেন? সে যদি বারবার কমপ্লেন পাঠায় কয়বার ঠেকাতে পারবেন? ওজন ওয়ান না বাড়ে পথ বের করতে হবে। কি পথ? সব পুরুষ মানুষের একটা দুর্বল জায়গা থাকে, সেটা হলো নিজের বউ। আর সব বৌরি স্বামীকে নিয়ে কোনো না কোনো কমপ্লেন থাকে। আমাকে খুঁজে বের করতে হবে চিন্তু মিয়াকে নিয়ে তার বউয়ের কমপ্লেনটা কি। তারপর সোজা বাড়িতে গিয়ে হাজির হব, ওই কমপ্লেনে আরেকটু ধোয়া দেব। ধোয়া থেকে আগুন হবে, সেই আগুনে পুড়তে পুড়তে চিন্তু মেয়ের জীবনটা কয়লা হয়ে যাবে। আমার দিকে নজর দেবার সময় পাবেন না। গালে বেড়া আদর করলো, অভ্যাস খারাপ নাকি? আখিয়া মিলো কবি আখিয়া ছুড়াও মেনে তুম নাকি আজাদু। বাড়িতে কেউ আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? আমি আক্কেল আলী, উনি আমার মিসেস। সালাম আলাইকুম। আমি চিন্টু মিয়ার সিনিয়র সহকর্মী। ও, আমি মিসেস চিন্টু। ভালোই হলো, এসে তোমাকে পেয়ে গেলাম। কিন্তু ও তো অফিসে। জানে, আমি আর ছুটি নিয়েছি, আজ আমাদের ম্যারেজ ডে তো। ও, আসুন আসুন, বসুন। তোমার সঙ্গে অবশ্য আমার পরিচয় হয়নি, তবে তোমার মাকে আমি চিনি। মাকে? হ্যাঁ, তোমাদের বাড়ির ব্যাপারে উনি আমার কাছে গিয়েছিলেন। আমি কিছু করতে পারিনি, কারণ টাকা লাগতো। উপরের অফিসারদের টাকা না খাওয়ালে ফাইল বের করে আনা যায় না। তোমার মা তো টাকা দিতে পারলেন না, বাড়িটা তোমাদের ক্রোক হয়ে গেল। তোমার বাবা কি বোকা ছিলে, না দেখে না পড়ে সরল বিশ্বাসে সই করে দিতেন। সরল বিশ্বাসের যুগ তো এখন নেই, তাই তো তোমার মাকে সব হারাতে হলো। স্বামীর বোকামির জন্য স্ত্রীকে খেসারত দিতে হলো। আমার স্বামী একই জিনিস করছে, না পড়ে বনে দলিলে সই করে দিচ্ছে। ঠেকাও ঠেকাও, তাহলে তো একদিন তুমিও পথে বসবে। আরে, ওর তো কোনো উপরি ইনকাম নেই, আমরা এই চাকরি করে কত কি করছি, ও তো তাও করছে না। আপনি আপনি এখানে এসেছেন কেন? মা, কাকে কি বলছো? এই লোকের জন্য আমার বাড়ি ক্লোক হয়েছে, আমরা সব হারিয়েছি। শোনো কথা, শোনো, আমরা সব হারিয়েছি বাবার বোকামির জন্য। উনি আমাকে সৎ পরামর্শ দিচ্ছেন আর তুমি ওনাকে যাতা বলছো। আপনি বসুন। তুমি তো বলছো, কিন্তু উনি তো বলছেন না। উনি মুরব্বি, কথায় আছে মুরব্বিরা যা বলে বুদ্ধিমান না সে মতোই চলে। আমি যাই। বসুন বসো, ফ্যানটা ছেড়ে দাও। হ্যাঁ, যা বলছিলেন বলুন। উপরে আয়ের কথা বলছিলাম,
তুমি যদি আজ বিকেলে আমার বাসায় আসো তাহলে বুঝবে তোমার স্বামী ইচ্ছে করলে তোমাকে কত ভালো রাখতে পারত। দেখো আমি তোমার মুরব্বী, মুরব্বীরা যা বলে বুদ্ধিমান্না সে মতই চলে, তাই না? হ্যাঁ, আমি তোমাকে দাওয়াত করতে এসেছি। দাওয়াত মানে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। না মানে ও ফিরে আসার আগে, তাছাড়া কোন অনুষ্ঠানে যাবার মতো কোন চিন্তা নেই। প্রতি বছর আমাদের অনুষ্ঠানে যেসব মেয়েরা যায় আমরা তাদের একটা করে নতুন শাড়ি উপহার দিই। কি জি, সেই শাড়ি পরেই সবাই অনুষ্ঠানে যোগ দেয়। তুমি এই অবস্থাতেই যেতে পারো। আর চিন্তু মিয়াকে বলা তার দরকার কি? তোমার আম্মা মুরব্বী মানুষ, তার অনুমতি নিয়ে নাও। মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতই চলে। মা, কিন্তু বরং চিন্তু মিয়ার না জানাই ভালো। আমরা এসেছি, দলিলের সই করার ব্যাপার নিয়ে আলাপ করেছি, উপরি নেবার কথা বলেছি, এসব জানলে ও খুব খেপে যাবে। অথচ আমি যে তোমার ভালো চাই সেটা ওখানে যে সব দেখলেই বুঝতে পারবে। খালাম্মা, আপনি অনুমতি দিয়ে দিন, আপনি মুরব্বী, মুরব্বী যা বলে বুদ্ধিমানরা সে মতই চলে।